সুন্দর নারীর চোখ দেখে ডাহু ডাহু চোখ আমরা বলি, ওই নারীর জন্য আমরা পাগল হয়ে যাই, ওই নারীর প্রেমে আমরা পড়ে যাই, ওই নারীর মোহে ঈমানটা হারিয়ে ফেলে দেই। কিন্তু নারীকে সুন্দর করে বানিয়েছেন কে? আস্তে বলবেন না কে? নারীর প্রশংসা আগে না আল্লাহর প্রশংসা আগে? নারীর গুণগান আগে না আল্লাহর গুণগান আগে? ও নারী, তোমাকে দেখতে সুন্দরী লাগে যে আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহর আগে প্রশংসা করব। এই প্রশংসা করেছেন একজন প্রতিভা, আর একজন আইডল, একজন যুবক ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। আহারে কি ঈমান, কি চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী নারী জুলাইখা তার সামনে উপস্থিত, সম্ভ্রান্ত সুন্দরী নারী তার সামনে উপস্থিত, ইউসুফ তাকিয়েছেন না আল্লাহর দিকে তাকিয়েছেন? নারীর দিকে না আল্লাহর দিকে? আমরা তাকাবো কার দিকে? আস্তে বলুন না কার দিকে? এটাই তো ঈমান। এটা কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। নারীর দিকে তাকাবো না, কোনো নারীর দিকে নজর দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিসসালামের জীবনে সবচেয়ে বড় ফেতনা হয়েছিল তার সুন্দর চেহারা। সুন্দর চেহারার জন্য আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর যারা সুন্দর সুন্দর যুবকগুলো আছো, যুবকরা তোমরা ফেতনায় পড়তে পারো। এই জন্য তোমাদেরকে চরিত্র নিতে হবে। দুনিয়ার কোন চরিত্র না ইউসুফের চরিত্র। কার চরিত্র? ইউসুফ আলাইহিসসালামের চরিত্র নিতে হবে। ইউসুফ আলাইহিসসালাম বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। সুন্দরী নারী জুলাইখা থেকে ফোসনা ফোসনা ঘরের মধ্যে নিয়ে চলে গেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে 12টা দরজা লাগায় দিয়ে বলতেছে, ও ইউসুফ আমার দিকে তাকায় দেখো। না আমি তাকাবো না, কোন সমস্যা নাই, পৃথিবীর কেউ তোমাকে দেখবে না, আমাকেও দেখবে না। 12টা দরজা লাগায় দিয়েছি, সিকিউরিটি নিশ্চিত আছে, কেউ তোমাকে আমাকে দেখবে না, শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমি কাউকে বলবে না, তুমিও কাউকে বলবে না। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, ও জুলাইখা তুমি ভেবেছো আমরা দুজন, আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা, যখন সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। ইমান আনলাম আমরা কার উপরে? আস্তে বলবেন না কার উপরে? ইউসুফ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে জুলাইখার সমস্ত কুমন্ত্রণা বুঝতে পারলেন। ভয় থরথর করে কাঁপতেছেন, কার ভয়? আস্তে বলবেন না কার ভয়? ওই সময় জুলাইখা তার ইবনে কাসির এসেছে, জুলাইখা তার মাথার চুলের খোপাটা আস্তে করে খুলে দিল, গায়ের কাপড় চুপড়গুলো পাটটা গুলো খুলতে লাগলো। সুন্দরী চেহারা সুন্দর যে সমস্ত কিছু তার সামনে ডিসপ্লে করলো, গোটা বডি তার দিকে ঝুঁকে লাগালো আর বলছে, ইউসুফ একটা বারের জন্য তুমি আমার দিকে তাকাও, আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, সম্ভ্রান্ত নারী, আমি একজন রাজরানী, আমার দিকে একটা বার কি তুমি তাকাবে না? ইউসুফ আলাইহিসসালাম বলছেন, না না, এই চক্ষু দিয়ে কোনো পর নারীর দিকে তাকানো যাবে না। ইউসুফ আলাইহিসসালামকে দেখে এবার জুলাইখা বলে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর, টানা টানা। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, চোখের আমার চোখের প্রশংসা করো না, এই চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর তুমি প্রশংসা করো, যেরকম সুবহানাল্লাহ। ঈমানদার যেখানে যাবে সেখানে দাওয়াত দেবে, ঈমানদার যেখানে যাবে সেখানে কি করবে? দাওয়াত দেবে। সঙ্গে সঙ্গে বলা হলো, ও ইউসুফ তোমার চুল কত সুন্দর মসৃণ। তিনি বলছেন, চুলের প্রশংসা করো না, এই চুলগুলো জাহান্নামের চিরুন দিয়ে টেনে টেনে সব ছিঁড়ে ফেলা হবে। এবারে বলা হলো, ইউসুফ তোমার চামড়া কত সুন্দর মসৃণ, সুন্দর সফট চামড়া। তিনি বলছেন, শোনো জুলাইখা, এই চামড়ার তুমি প্রশংসা করো না, আল্লাহর প্রতি যদি ইমানটা যদি মজবুত না করতে পারি, জাহান্নামের চিরুনি দিয়ে মাথার চামড়া গুলো টেনে টেনে পাহাড় দিকে নিয়ে আসা হবে। এই কথা যখন বলতেছেন ইউসুফ আলাইহিসসালাম, কিন্তু জুলাইখা আর মানে না। জুলাইখা তার গোটা বডি যখন তার দিকে ঝুঁকে পড়তেছিল, তার বডি নিয়া ইউসুফ আলাইহিসসালাম পিছু হটতে লাগলেন, কিন্তু দেওয়ালে যখন তার পিঠটা লেগে গেল আর পিছু হটতে পারতেছেন না, আকাশের দিকে তাকায় থরথর করে কেঁপে কেঁপে বলছেন, আল্লাহ এত বড় বিপদে পড়েছি, এখন তুমি সেটা কোনো উপায় না, মারে বাঁচাও। বান্দার যখন যখন দেওয়ালে ঠেকে যায়, ও কেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর সাহায্য তার জন্য অজীব হয়ে যায়। চোখ বন্ধ করলেন, দরজার দিকে শেষ চেষ্টা করলেন, দরজার দিকে চোখ বন্ধ করে দূর মারলেন। তিনি মনে করলেন, 12টা দরজা তালাবদ্ধ, কিন্তু আমার আল্লাহ তো খুলে দিতে পারেন। চেষ্টা করে যখন দূর মারলেন, 12টা দরজা পটপট করে খুলে গেল। বাইরে তিনি দাঁড়ালেন, বাইরে যখন যে দাঁড়ালেন, পিছন থেকে সুলাইখা সাল্লো না, তবে সুহু মিন দুবুরিন, জুব্বার পিছন সাইডটা টান মেরে ধরতে নিয়া জুব্বাটা ছিঁড়ে গেল। সামনে বাদশাহ আজিজ তার সামনে হাজির হয়ে গেছে, ইন্নাকাই দেখুন না আজিম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব। মামলা হয়ে গেল, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সেই জুলাইখা
এখন আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান করলো ও বিরুদ্ধে অবস্থান করে শেষ পর্যন্ত মামলার রায় যদি ইউসুফ আলাইহিস সালাতের পক্ষে চলে আসলো কিন্তু রায়টা উল্টায় দেওয়া হলো আমার বন্ধু এবং সেই রায় উল্টায় দিয়া বলা হলো ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকতে হবে ইউসুফ আলাইহিস সালাতুসালাম মুস্কি মুস্কি হাসেন তাকে বললো তুমি হাসো কেন হ্যাঁ ঠিক আছে আমার জন্য জেলখানায় নিরাপদ কারণ জেলখানায় থাকলে পরে জুলাইকার ডিস্টার্ব আর থাকবে না যদি কেউ জেলখানায় কোরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর খুশির জন্য যদি কেউ জেলখানায় যেতে হয় যদি যে থাকে মাদ্রাসা ইউসুফিয়া সে চলে গেছে তার জন্য এটা কপাল ভালো জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম ঈমান এনেছেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে ভয় করেছেন কাকে আমার বন্ধুগণ যুবক ভাইরা ইতিহাসটা টানার মূল কারণ হলো আজকের সমাজে ঈমান ধ্বংস করার জন্য নারীদের প্রবেশ আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই নারীদের ফেতনা আছে না নাই বাইরে বের হলে পুরুষ বেশি না মহিলা বেশি মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি চাকরি করতে গেলে কোথাও ঢুকতে গেলে রিসেপশনে পুরুষ বেশি না মহিলা বেশি সেই মহিলার কি গায়ে কোনো পর্দা আছে নাকি পর্দার কোনো গন্ধ আছে নাকি আমার ভাইয়েরা এই ফেতনার ভিতরে আমরা পড়ে আছি এই ফেতনা থেকে বাঁচার জন্য সম্পূর্ণ রক্ষিত ইমানের দরকার ঈমানটা মজবুত করার জন্য আমাকে অবশ্য অবশ্যই সবচেয়ে বড় চর্চা হলো কোরআনটা আমরা নিয়মিত পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ যার জ্ঞান আছে তাকে শয়তান আসর করতে পারে যার জ্ঞান নাই তাকে শয়তান থেকে আসর করতে পারে আমরা কোরআনটা নিয়মিত পড়ার চেষ্টা করব শিরিক মুক্ত জীবন গড়ব নাম্বার টু হলো আল্লাহর প্রতি ঈমান তো আনতেই হবে ও রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনতে হবে রাসূল আমার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার আদর্শগুলো রেখে গেছেন সে আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে রসুল কেমন করে খেয়েছেন আমাকে তেমন করে খেতে হবে রসুল কেমন করে পরিবার চালিয়েছেন আমাকে তেমন করে পরিবার চালাতে হবে রসুল কেমন করে সমাজ চালিয়েছেন আমাকে তেমন করে সমাজ চালাতে হবে এমন চিন্তা টেন্ডেন্সি নিয়ে যদি কোনো বান্দা চলতে পারে এটাই হলো তার ইমানি জীবনের বাস্তবায়ন আমার বন্ধুগণ রসুলকে ভালোবাসা শুধু এটাই নয় যখন বিশেষ বিশেষ দিন আসবে রবিউল আউয়াল যখন আসবে দরুদ শরীফ পড়লাম চোখের পানি ফেলে ফেলে কাঁদলাম এটার নাম নবীজির প্রতি ভালোবাসা না নবীজির প্রতি ভালোবাসার সবচেয়ে বড় অপহি প্রকাশ হলো নবীর সুন্নার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দেওয়া আমার দেশে নবীর সুন্নার বিরুদ্ধে বক্তব্য আছে না নাই আসতে পারবেন না আছে না আমার নবীজি ফতে মক্কার দিনে রসুলকে কোথাও গেলে বৌসারা যেতেন না আলহামদুলিল্লাহ বলেন বৌসারা কোথাও যেতেন না কোথাও গেলেই বউ সাথে নিয়ে যেতেন কারণ বউ হচ্ছে ইমানের পাহারাদার বলে আলহামদুলিল্লাহ বউ কি ইমানের পাহারাদার মার্কেটে যাবেন বউকে সাথে নিয়ে যাবেন আপনার সেফটির জন্য বউ একা যাবে না আপনি একা যাবেন না মানে আমি কেন বলছি একটু বোঝার চেষ্টা করবেন কোথাও গেলে রসুল বউ ছাড়া যেতেন যুদ্ধে গেছেন রসুল বউ সাথে নিয়ে গেছেন আপনার সাথে স্ত্রী আছে কোন পরনারী যদি সামনে দিয়ে যায় স্ত্রীর সামনে কি অন্য কোন নারীর দিকে তাকানো যাবে তাকানো যাবে তাহলে কি অবস্থা হবে বলুন বারোটা বাজে দেখছেন আপনি কি বারোটা বাসটা নাকি দিয়ে দেবেন যদি হঠাৎ করে স্ত্রীর সামনে যদি কোন স্বামী যদি কোন পরনারীর দিকে যদি তাকায় হঠাৎ করে নজর চলে গেছে ধরুন আধা মিনিট দেখছে 30 সেকেন্ড দেখছে এই দৃশ্য যদি বইয়ের সামনে ধরা পড়ে হয়তো ওই সময় কিছু বলবে না বিকেল বেলা ডাকতেছে সুইটি থৌ তোমার সুইটি তুমি সায়া থাকো আরেকদিকে এইদিকে সুন্দর করে ডাকো নজর আগে ঠিক করো ঠিক কিনা এজন্য স্ত্রী কিন্তু বিশাল একটা ব্যাপার হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না এজন্য স্ত্রীকে সাথে নিয়ে চলা সুন্নাহ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ
তো এই এই সুন্নাতগুলো আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন